কাতারে প্রবাসীদের অনলাইন গ্রুপ টিকটক হৃদয়ে বিডি কাতারের উদ্যোগে টিকটক সেলিব্রিটি সম্মাননা ও মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে আমাদের কাতার প্রতিনিধি আকবর হোসেন বাচ্চু জানান গত শুক্রবার দোহা কর্নিস ইসলামী আর্ট অ্যান্ড মিউজিয়াম পার্কে আয়োজিত এই অনুষ্ঠানের শুরুতেই সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয় এরপর আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান সংগঠনের সদস্যরা সংগঠনের সভাপতি মোহাম্মদ শরীফ হৃদয়ের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ বাপ্পির পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তরুণ সমাজকর্মী মোহাম্মদ নাজিমুদ্দিন এছাড়াও উপস্থিত ছিলেন কাতার বাংলা প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি ই এম আকাশ ও সাধারণ সম্পাদক আকবর হোসেন এ সময় বক্তব্য রাখেন মোহাম্মদ নৌশাদ মোহাম্মদ রহিন নূর আলম দেওয়ান নজরুল সহ আরো অনেকে বক্তারা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃক বিনামূল্যে প্রবাসী বাংলাদেশিদের মরদেহ পরিবহনের দাবি জানান কুয়েত প্রবাসী মীর মোহাম্মদ মাহবুবুল আলম একজন সফল প্রবাসী রেমিটেন্স যোদ্ধা যিনি দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন আমাদের কুয়েত প্রতিনিধি আ জুবেদ জানান সাত্রিশ বছর আগে কুয়েতে পাড়ি জমিয়েছিলেন মীর মাহবুবুল আলম উনিশশো সালে দেশটিতে উপসাগরীয় যুদ্ধের সময় তিনি বাংলাদেশে আসেন পরবর্তীতে জীবিকার তাগিদে কুয়েতে ফিরে যান তিনি উনিশশো সাতানব্বই সাল থেকে এখন পর্যন্ত কুয়েত ইউনিভার্সিটির স্টাফ ক্যাটাগরিতে অত্যন্ত দক্ষতা ও সুনামের সহিত দায়িত্ব পালন করছেন তিনি মাহবুবুল আলমের দেশের বাড়ি চট্টগ্রাম জেলার রাউজান থানার মধ্যম কদলপুর গ্রামে তার বাবার মীর মোহাম্মদ আনিসুল হক কুয়েত ইউনিভার্সিটিতে কর্মরত অবস্থায় বিশেষ সম্মাননা সহ প্রশংসাপত্র ইঞ্জিনিয়ারিং বিভাগে আর্কিটেক্ট কলেজ কর্তৃক বিশেষ কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মাননা ও কুয়েতের বাংলাদেশ দূতাবাস থেকে প্রত্যয়ন গ্রহণসহ বিভিন্নভাবে প্রশংসা করিয়েছেন মাহবুবুল আলম যুদ্ধ সময় দেশে চলে গেছিলাম আবার পুনরায় আসিয়া একটা কোম্পানিতে চাকরি করেছিলাম নাইনটি সেভেন থেকে আমি কুয়েত ইউনিভার্সিটি থেকে এখন পর্যন্ত প্রায় তেইশ বছর ওখানে স্টাফ ক্যাটাগরিতে কাজ করতেছি কুয়েত ইউনিভার্সিটিতে যারা কাজ করে তারা বিভিন্ন সুযোগ সুবিধা পায় আমিও বাংলাদেশি হিসাবে গর্বিত সব সুযোগ সুবিধা আমি পাইনি দক্ষিণ আফ্রিকায় বেলাল হোসেন ভুঁইয়া নামে এক বাংলাদেশি যুবককে কুপিয়ে হত্যা করেছে ডাকাত দল জানা যায় দেশটির ফ্রি স্টেট প্রদেশের বেথলি এলাকায় কৃষ্ণাঙ্গ দুর্বৃত্তদের হাতে খুন হন তিনি তার দেশের বাড়ি বাংলাদেশের নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলায় তার স্ত্রী এক ছেলে এবং এক মেয়ে রয়েছে পরিবারের সদস্যরা জানায় তিনি দু সালে দক্ষিণ আফ্রিকায় যান প্রথমে চাকরি করলেও পরে ফ্রি স্টেট প্রদেশের বেথুলি এলাকায় নিজের একটি ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলেন তিনি সবশেষ তিন বছর আগে তিনি বাংলাদেশে এসেছিলেন এ নিয়ে চলতি সপ্তাহে দুইজন বাংলাদেশি খুন হলেন দক্ষিণ আফ্রিকায় বেলালের বড় ভাই হারুন মাস্টার জানান গত বৃহস্পতিবার রাতে একদল ডাকাত বেলালের দোকান ভেঙে ভেতরে প্রবেশ করে মালামাল লুট করতে থাকে ভেতরে থাকা বেলাল বাধা দিলে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে দক্ষিণ আফ্রিকার ডাকাতরা